ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته ودركون جدواتي كاجر جنو عالم بعلمة هوا الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد জি অবশ্যই যে বিষয়ে আমি দাওয়াত দিব সেই বিষয়ে আমার এলেম থাকা জরুরি দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সব বিষয়ে আমাকে জানতে হবে বিষয়টি এমন নয় বরং সুনির্দিষ্ট আমি একটি বিষয়ে দাওয়াত দিতে চাচ্ছি অতএব ওই বিষয়ে আমার এলেম থাকা জরুরি আল্লাহ সোবাহানতরা বলছেন কুলহাজি সাবিলি আদু হইলাল্লাহ আলা আনা রতন আনা ও মানে তাবানীল মুশিকিন যে আপনি বলুন হা জিহি এটাই আমার সরল রাস্তা সঠিক রাস্তা আহ মুস্তাকিম আদু ই আলা আমি এই পথে তোমাদেরকে ডাকতেছি জ্ঞানের ভিত্তিতে দলিল প্রমাণের ভিত্তিতে তো এই কারিমার থেকে একটি জিনিস স্পষ্ট হয় যে আমরা দাওয়াত দিতে গেলে যে বিষয়ে আমরা মানুষকে দাওয়াত দিব আহ সে বিষয়ে আমাদের জ্ঞান থাকা দরকার ঠিক একইভাবে ভাবে রসুল্লাহ সাল্লাহ হাদিস থেকেও আমরা বুঝতে পারি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেছেন বল্লু গানি ওয়ালাও আয়া আহ তোমরা আমার থেকে প্রচার করো একটি আয়াত হলেও অর্থাৎ আমার থেকে একটি কথা হলেও মানুষের কাছে পৌঁছে দাও এখন যে জিনিসটি আমি পৌঁছাচ্ছি সেটি তো আমার জানতে হবে সে ব্যাপারে তোমার নিশ্চিত হতে হবে যে এটি কি রসুল্লা সালামের কথা না অন্যের কথা রসুলের নামে চালিয়ে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে আমিও একজন মিথ্যাবাদী প্রচারক হিসাবে কাজটি করছি তো যে বিষয়ে আমি দাওয়াত দিব সেই বিষয় সম্পর্কে এলেম থাকা শর্ত কিন্তু সব বিষয়ে যে আমার এলেম থাকতে হবে যে কোনো ছোটখাটো টুকিটাকি খুঁটিনাটি বিষয়ে দাওয়াত দিতে গেলেও আমার বড় একজন আলেম হতে হবে ইসলামিক স্কলার হতে হবে দীর্ঘদিন পড়ালেখা করতে হবে প্রতিষ্ঠানিক সার্টিফিকেট পেতে হবে না এ বিষয়টি কিন্তু এমন নয় অতএব যে যার অবস্থানে থেকে আমার যতটুকু সঠিক জ্ঞান রয়েছে কোরআন এবং সুন্নার ভিত্তিতে আমি যতটুকু জানি সেটুকু প্রচার করার অনুমতি রয়েছে এবং সেটুকু ইসলাম আমাদেরকে প্রচার করতে বলছে তো এক্ষেত্রে যারা প্রশ্ন তুলতেছেন তাদের আসলে অন্য বিষয় টেনে না নিয়ে এসে যে বিষয়ে তিনি অর্থাৎ যে বিষয়ে তাকে বলা হচ্ছে সেই বিষয়ে তিনি যদি কিছু জানতেছেন তো সেটা তিনি জানতে পারেন কিন্তু যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বা যে বিষয় দাওয়াত দিচ্ছে সে বিষয়কে এড়িয়ে গিয়ে তিনি অন্য পাল্টা প্রশ্ন তুলবেন যে তুমি কি কোরআনার কি জানো যে কোরআনার আমি হয়তো সব বিষয়ে জানি না কিন্তু যেটুকু জানি সেটুকু আমি পৌঁছানোর জন্য আহ আল্লাহর পক্ষ থেকেই নির্দেশিত আহ রসুল্লাহ সাল্লাহাম আমাদেরকে যেটুকু আমরা জানি সেটুকু পৌঁছাতে বলেছেন আহ কু আংসেম কুমনার যে নিজেকে না রক্ষা করো পরিবার পরিজনকে রক্ষা করো তো আমরা প্রত্যেকে নিজের ক্ষেত্রে যতটুকু জানা জিনিস আমলের ব্যাপারে সচেষ্ট হয়েছি আহ ঠিক একই জিনিসগুলো আমার কাছাকাছি যে মানুষগুলো রয়েছে তাদেরকেও পৌঁছানোর আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে এক্ষেত্রে প্রতিষ্ঠানিক আলেম হওয়া বা দীর্ঘ দিন যাবৎ পড়ালেখা করা বা প্রতিষ্ঠানিক সার্টিফিকেট থাকা জরুরি বা শর্ত নয় আল্লাহ সুবাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ আলম বিসাল্লাহ সাল্লাম আল্লাহ মোহাম্মদ